দেখেন কি অবস্থা, সবাই গোসল করছে। লাভ দাও, লাভ দাও, ঠিক আছে, একদম সারাদিন গিয়ে গোসল করো নাকি? আরেকটা দাও, এটি হচ্ছে ময়মনসিংহ শহরের সবচাইতে বড় ঈদের মাঠ। আর এই মাঠের মসজিদের সামনেই এই বড় পুকুর, টাউন হল মোড়ের কাছে, আর ওই পাশে হচ্ছে সার্কিট হাউস পার্ক, পার্কের পাশে এই পুকুর অবস্থিত। আর এখানে সবাই এভাবে লাফালাফি করছে। ছোট বাচ্চা নিয়ে আসছে, সবাই এখানে কাপড় চোপড় রেখে তারপরে নামছে। কে বাবু, তুমি গোসল করবা না? সাঁতার জানো না? না সাঁতার জানো না? পারো? ওয়ান টু থ্রি, তোমার পিছনে এটা কি? এটা দিলে ভাসো নাকি? হ্যাঁ, একটা কর্কশিট লাগাইছে, ওটাতে বেশি থাকে, ডুবে না। এই যে এই ছিল আজকে দুপুরের গুছলের চিত্র। আমরা বাঙালিরা আসলে অনেক মজার, সেটা যেটাই হোক এই গরমকেও কীভাবে আমরা আনন্দে পরিণত করতে পারি, একটা উৎসব মুখর করতে পারি, সেটারই একটি প্রকৃত চিত্র আজকের এই গুছল। এই গরমকে কষ্ট না ভেবে কীভাবে গরমকে উপভোগ করা যায় সেটাই আমাদের কাম্য হতে পারে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আমি এখন গোসল করব, আসসালামু আলাইকুম। এখানে আমার সেলফিও তুলছে।